হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজ হচ্ছে মঙ্গলবার, কালী পুজোর পরের পরের দিন। তো আজকেও ছিল আমার ডান্স প্রোগ্রাম, তাই জন্যে মা সকাল থেকে ভিডিও স্টার্ট করতে পারেনি। মা এখন বিকেল থেকে ভিডিও স্টার্ট করেছিল, আর এখানে গান চলছিল, তার মধ্যেই মা ভয়েস দিয়েছিল, তাই জন্য আমি ভয়েসটাকে তো এখন আলাদা করে ভয়েস দিলাম। দেখতে পাচ্ছ আমরা সবাই সেজে গুজে আছি, একটু পরে আমাদের প্রোগ্রাম স্টার্ট হবে। এখানেই আঙ্কেলটা সার্কাস দেখাচ্ছিল, একটা সাইকেল নিয়ে, বেশ সুন্দরই দেখাচ্ছিল, মানে খুব রিস্ক নিয়ে। এইটুকু স্টেজের মোড়, মানে স্টেজটা খুবই ছোট ছিল, আমরা নাচতে গিয়ে আমাদের মানে বেশি অসুবিধা হয়নি, কিন্তু একটু হলেও অসুবিধা হয়েছে, মানে গ্যাদাগেদি হয়ে গেছে এই আর কি। মানে সবার ফটো ভালো করে ক্যামেরাতে আসেনি, তোমরা তো দেখেইছিলে। তো আমাদের প্রোগ্রাম স্টার্ট হতে হতে প্রায় 9টা বেজে গেছিলো, তো বুঝতেই পারছো 9টার সময় প্রোগ্রাম স্টার্ট হওয়া মানে কতটা এর ব্যাপার। তো দেখতেই পাচ্ছ ফাইনালি আমাদের প্রোগ্রাম স্টার্ট হয়ে গেছে। তো আমরা যেই গানটায় ডান্স করেছিলাম সেটা ছিল টাপাটিনি, তো এটা তো তোমরা জানোই বেলা শুরু ফিল্মের গান। তো আগের বারে মানে এই গানটা আমার খুবই ভালো লেগেছিলো, তো যেহেতু আগের বারে আমি ডান্স শিখতাম না, আমার ডান্স অফ ছিল, তো তাই জন্য করতে পারিনি, তো এই বছরে করতে পারলাম, বেশ ভালোই লাগলো। তো আরেকটা গান আমাদের ছিল, রাত্রি বেজে গেছে অনেক, 10:30, তো এখন রাতের খাবারটা খাবো, চলো তোমাদেরকে একটু শেয়ার করি। তো এই হচ্ছে আজকে রাতের খাবার, রুটি, আলু সোয়াবিনের তরকারি আর মিষ্টি ও শশা আছে। আজকে রাতের খাবার, তো ভিডিওটা আজকে এখানে শেষ করছি না, কালকে হচ্ছে ভাইফোঁটা, ভাইফোঁটার ভিডিও তোমাদের কাছে যাবে। এই ভিডিওটা তো খুবই ছোট হয়ে গেল, তো ওটার সঙ্গে এটাকে একসাথে করে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব। তোমরা সঙ্গে থেকো, দেখতে থাকো ভিডিওটা পুরো। তো আজকের মতন, মানে এখনকার মতন গুড নাইট, আবার দেখা হচ্ছে কাল সকালে। তো গুড মর্নিং বন্ধুরা, ভিডিওটা আবার স্টার্ট করছি কালকের থেকে। সকাল বাজে এখন 7টা, তো আজকে তো ভাইফোঁটা, সবাইকে ভাইফোঁটার শুভেচ্ছা সকল ভাই বোনদের, খুব মজা করে আজকের দিনটা কাটাও, আর আমাদের বাড়িতেও ভাইফোঁটা হচ্ছে। দেখতেই পাচ্ছ সকাল সকাল আমি এখন দাদুকে ফোঁটা দিতে বসে পড়েছি, কারণ দাদু যাবে হচ্ছে কৃষ্ণগড়ে, বিশিদুন দাদুকে ফোঁটা দেবে, তো তাই জন্যে ভোরবেলা উঠে আমি দাদুকে এখন ফোঁটা দিচ্ছি। আমার যেহেতু ভাই নেই, তো তাই জন্য আমি দাদুকেই ফোঁটা দিই। আর তোমরা তো জানোই এখন নাতনিরাও দাদুকে ফোঁটা দেয়, আবার মানে ঠাকুমা বা দিদাও তার নাতিকেও ফোঁটা দেওয়া যায়, তো তাই জন্য আমি দাদুকে ফোঁটা দিই আর আমার মার দাদুকে ফোঁটা দিই। তো এখন দাদু আমাকে আশীর্বাদ করে দিচ্ছে। স্নান করে রেডি হয়ে গেছি, মানে রেডি হয়নি, ড্রেস পরব, স্নান করে এলাম, আর স্নান করে এখন ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি। তোমাদের অহনা আমাদের গোপালসোনাকে ফোঁটা দেবে, তো সেই জন্য ঠাকুরের পুজোটা আগে দিয়ে দিয়েছি। তো চলো তোমাদেরকে শেয়ার করি। তো এই যে দেখো আমাদের গোপালসোনা সেজে উঠেছে ভাইফোঁটার সাজে, নতুন জামা পরে নতুন আসনে বসে আছে, চান টান করিয়ে পরিষ্কার করে দিয়েছি, ঠাকুরকে মালা দিয়েছি মিষ্টি দিয়ে, এখন ঠাকুরকে ফোঁটা দেওয়া হবে। তো এখানে গোপুসোনাকে ফোঁটা দিয়ে নিই, আমি এখানে খেয়ে নিলাম লুচি আর সোয়াবিনের তরকারি। তারপরে মা এখানে মামাকে ফোঁটা দিতে আরম্ভ করে দিল, তো সকালবেলা বেশি সাজা যায় না, তো তাই জন্য মাকে জাস্ট বললাম এই দুলটা পরো, আর এই বড়ো দুলগুলো পরলে দেখবে বেশি সাজাতে লাগে না, অল্প সাজাতেই বেশ সুন্দর লাগে। আর সকালবেলা বুঝতেই তো পারছো সকালবেলা সাজাটা খুবই ইয়ের ব্যাপার। তো মামাকে বেশি মিষ্টি দেওয়া হয়নি, মামাকে পান্তুয়া আর রসগোল্লা দেওয়া হয়েছিল, কারণ মামা আবার সন্দেশ খেতে ভালোবাসে না, মামা আবার মানে রসের মিষ্টি খেতে ভালোবাসে, তো তাই জন্য এটাই দেওয়া হয়েছিল। মোটামুটি শেষ, এখন আমাদের দুপুরবেলার খাওয়া দাওয়ার পালা, মা রান্না করা হয়ে গেছে। চলো তোমাদেরকে দুপুরবেলার খাওয়া দাওয়াটা আজকে কী হয়েছে লাঞ্চ মেনুটা শেয়ার করে আমি আজকের ভিডিওটা এখানে শেষ করব। চলো তোমাদেরকে দেখাই যে আজকে কি আমাদের লাঞ্চ হয়েছে। তো এখানে আছে হচ্ছে আমাদের ডাল, এটা হচ্ছে বিউলির ডাল, ভাত, আলু সিদ্ধ, শিম ভাজা, এখানে আছে হচ্ছে দু রকমের দই, মিষ্টি দই, টক দই, আর আছে হচ্ছে কাতলা মাছ। এই হচ্ছে আমাদের আজকের লাঞ্চ।
সকালবেলা থেকে প্রচুর খাওয়া দাওয়া হয়েছে, লুচি তরকারি মিষ্টি অনেক কিছুই হয়েছে, তো খেয়ে পুরোপুরি পেট ভর্তিই রয়েছে প্রায়। তো সেই জন্য আজকের মোটামুটি হালকা পাতলার ওপরেই লাঞ্চটা হচ্ছে। আর মাংস আজকে রান্না করা হয়নি, ভাইফোঁটা স্পেশাল মাংসটা রান্নাটা ডিউ রইল, তো মাকে বলেছি যে পরের দিন করতে, দেখা যাক কি রান্না হয় কালকে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি, তো সবাই ভালো থেকো আর খুব মজা করে আজকের দিনটা কাটাও। সকল ভাই বোনদের জন্য বললাম, সবাই মজা করো, আনন্দ করো, টাটা।